Hello everyone, welcome back to my channel Sweet Times with me. আজকে আমি তোমাদের সঙ্গে আরো একটা মেকআপ লুক শেয়ার করছি। এটা নবরাত্রিতে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম আর এটা অনায়াসে তোমরা কালী পূজাতেও ক্রিয়েট করতে পারো। শুধু এই যে চোখের পাশে আমি যে ডট ডটটা দিয়েছি এটা জাস্ট মুছে দিলেই হবে। এছাড়া তোমরা সবকিছু সেম রেখে কালী পূজাতেও করতে পারো। তো সবার প্রথমে আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিন কেয়ারের জন্য ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, তারপরে সিরাম অ্যাপ্লাই করেছি, টোনার অ্যাপ্লাই করেছি, এরপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা গুড ভাইবসের ময়শ্চারাইজার আছে। ভালোভাবে স্কিনে ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করার পরে, কিছুক্ষণ ওয়েট করার পরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমার আমি আমার ওপেন পোর্স যেখানে বেশি আছে সেই সব জায়গায় বেশি পরিমাণে দিচ্ছি, আর অল ওভার ফেসে তোমরা চাইলে দিতে পারো। এরপরে হচ্ছে আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি আমার চোখে। ফার্স্ট আমি আই মেকআপ করবো, তার জন্য আমি কনসিলারটা ফার্স্টে চোখে দিয়ে কনসিলারটাকে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে হচ্ছে আমি আইব্রোটা করে নেবো। আইব্রোটাকে ভালো করে কম করে নিয়েছি। সবার প্রথম ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি ভালোভাবে আমার যেগুলো গ্যাপ আছে আইব্রোতে সেগুলোকে ভালো করে ফিল আপ করে নিলাম। এবার কনসিলার দিয়ে ভালোভাবে কনসিল করে নিচ্ছি। এইভাবে কনসিলার দিয়ে ড্র করলে ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন লুকটা দেখতে লাগে। দুটো আইব্রোতেই ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করার পর এবার ব্লেন্ড করে নেওয়ার পালা। ব্লেন্ড করে নিয়েছি আমি একটা ব্রাশের সাহায্যে। এরপরে আই মেকআপটা শুরু করছি। এর জন্য আমি কাজলটাকে সবার প্রথমে চোখের আইলিটে একদম থিন লাইনারের মতন ড্র করে নিয়েছি। এবার হচ্ছে কাজলটাকে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ড করার জন্য আমি এখানে সুইস বিউটির আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, সেটার মধ্যে ডার্ক ব্রাউন কালারটাকে দিয়ে কাজলটাকে ভালোভাবে আমি স্মাচ করছি বা ব্লেন্ড করে নিচ্ছি বলতে পারো। কাজলটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এই পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি। এটা আমি অল ওভার আমার আইলিড বা ক্রিজ লাইনের একটু উপরে পর্যন্ত এই কালারটাকে ডিপোজিট করব আর ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই পিঙ্ক কালারটাকে। এরপরে আমি কাজল অ্যাপ্লাই করছি। কাজলের জন্য এটা আমি নাইকার কাজল অ্যাপ্লাই করছি। নিচের ওয়াটার লাইনে আমি কাজলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের মাস্কারা নিয়েছি। মাস্কারাটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এনভাইবের ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশনটাকে ডট ডট করে সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। তারপরে হচ্ছে আমি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ডও করে নিয়েছি। এরপরে আমি একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। সবার প্রথমে নোজ কন্ট্রোল করছি। কন্ট্রোলের জন্য আমি এখানে স্টেক ওয়ার্কের কন্ট্রোল স্টিকটা নিয়েছি। একটা কন্ট্রোল ব্রাশ দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কন্ট্রোলটাকে। আমি এখন কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এনভাইবের কনসিলার, আর কনসিলারটাকে আমি আমার হাই পয়েন্টসে অ্যাপ্লাই করেছি এবং ভালোভাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি।
এরপরে আমি লিপ লাইনার অ্যাপ্লাই করছি। লিপ লাইনার পর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করব। আর এখানে আমি কোনো রকম হাইলাইটার বা হচ্ছে পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করিনি। তোমরা চাইলে অবশ্যই পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এরই সঙ্গে আমার লুকটা একদম কমপ্লিট। এর সঙ্গে আমি অনেক জং জুয়েলারি পরেছি, দেখতেই পাচ্ছ। সো গাইজ, আশা করছি আজকের এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো আজকের মতন আমি এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলো, টাটা।